হ্যালো বন্ধুরা, গ্লোব বাংলা ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। বন্ধুরা, আজকের দুইটি গুরুত্বপূর্ণ খবর, বিরাট বড় সুখবর। প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি প্রকল্পে আপনারা যারা আবেদন করেছেন, অনেকেই জানতে চাচ্ছেন যে আমরা আরও আবেদন করব কিনা। অনেকেই বলছেন এক বছর আগে আবেদন করেছি, তো কীভাবে টাকা পাবো? তো এই বিষয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরাট বড় ঘোষণা এই ভিডিওটিতে জেনে নেব। আপনাদের আরও আবেদন করতে হবে কিনা, বা যারা আবেদন করেননি আপনারা কীভাবে আবেদন করতে পারবেন, তো এই বিষয়ে রাজ্য সরকারের যে গুরুত্বপূর্ণ ঘোষণা সেটা জেনে নেব বন্ধুরা। এবং স্বাস্থ্যসাথী প্রকল্প নিয়ে আরেকটি বিরাট বড় সুখবর রয়েছে, তো অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন। চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশন অন করবেন। তো বন্ধুরা, যাচাই প্রক্রিয়া সম্পন্ন হলেই যাবে বার্তা। কেন্দ্রের কিষাণ নিধি প্রকল্পের সুবিধা প্রাপকদের কাছে শুভেচ্ছা পাঠাবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তো কী বলেছেন মমতা বন্দ্যোপাধ্যায়? যারা প্রধানমন্ত্রী কিষাণ নিধিতে আবেদন করেছেন, রাজ্যের কৃষকদের কাছে ব্যক্তিগতভাবে শুভেচ্ছা বার্তা পাঠাবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কেন্দ্রীয় সরকারের যে কিষাণ সম্মান নিধি প্রকল্পের আর্থিক অনুদান পাওয়ার জন্য যেসব কৃষকের নাম সুপারিশ করা হবে, তাদের মোবাইল ফোনে ওই বার্তা পাঠানোর ব্যবস্থা করছে রাজ্য কৃষি দপ্তর। এই প্রকল্পে কৃষকদের নাম সুপারিশ করে কেন্দ্রের কাছে পাঠানোর জন্য কৃষি দপ্তর যে বিজ্ঞপ্তি জারি করেছে, তাতেই মুখ্যমন্ত্রীর বার্তা পাঠানোর বিষয়টি উল্লেখ করা হয়েছে। মুখ্যমন্ত্রী কৃষকদের উদ্দেশ্যে যে বার্তাটি পাঠাবেন, তার বয়ানটিও রয়েছে কৃষি দপ্তরের বিজ্ঞপ্তির সঙ্গে। কৃষকদের জন্য রাজ্য সরকার কী কী করেছে এবং কৃষিতে বাংলার বিভিন্ন সাফল্যের কথা উল্লেখ করা হয়েছে মুখ্যমন্ত্রীর পাঠানো শুভেচ্ছা বার্তায়। বার্তার একাংশে কৃষকদের উদ্দেশ্যে মুখ্যমন্ত্রী বলেছেন, আমি অত্যন্ত আনন্দিত যে পশ্চিমবঙ্গ সরকার আপনাকে কিষাণ সম্মান নিধি প্রকল্পে আর্থিক সহায়তা দেওয়ার জন্য বিবেচনা করে কেন্দ্রীয় সরকারের কাছে সুপারিশ করেছে। আর্থিক সহায়তা খুব তাড়াতাড়ি আপনার অ্যাকাউন্টে প্রদান করা হবে। তো কৃষককে অভিনন্দন জানিয়ে তার পাশে থাকার কথাও জানিয়েছেন মুখ্যমন্ত্রী। কৃষি দপ্তরের বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, যাচাই করার পর কেন্দ্রীয় সরকারের কিষাণ সম্মান যোজনার সুবিধা পাওয়ার জন্য যেসব কৃষকের নাম চূড়ান্ত করা হবে, তাদের কাছে মোবাইলে SMS-এর মাধ্যমে মুখ্যমন্ত্রীর একটি সংক্ষিপ্ত বার্তা ও শুভেচ্ছা বার্তা সংবলিত চিঠি পাঠানো হবে। তো শুভেচ্ছা বার্তার যে চিঠিটি মুখ্যমন্ত্রীর পক্ষ থেকে যাবে, সেটিতে কৃষকের নাম, জেলা, ব্লক এবং গ্রামের নাম উল্লেখ করা থাকবে। মুখ্যমন্ত্রীর বার্তা পাঠানোর সঙ্গে কেন্দ্রের PM কিষাণ প্রকল্পের পোর্টালে যাচাই করা কৃষকদের তালিকা পাঠিয়ে দেবে কৃষি দপ্তর। রাজ্য সরকার যেসব কৃষকের নাম যাচাই করে কেন্দ্রের কাছে পাঠাবে, তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে কিষাণ নিধি প্রকল্পের আর্থিক অনুদান চলে যাবে। এই প্রকল্পে একজন কৃষক বছরে 3 দফায় মোট 6,000 টাকা পাবেন। কেন্দ্রীয় কৃষি পোর্টালে নাম নথিভুক্ত করা রয়েছে রাজ্যের প্রায় 21 লক্ষ কৃষকের, তাদের তথ্য যাচাই করবে রাজ্য কৃষি দপ্তর। তো PM কিষাণ পোর্টাল রয়েছে, যারা আবেদন করেছেন তাদের নামই যাচাই করা হবে। যাচাই করার পরেই কেন্দ্রীয় সরকারকে পাঠাবে রাজ্য সরকার। তো ওই পোর্টালে এখনও নাম নথিভুক্ত না করা কৃষকরাও কেন্দ্রীয় প্রকল্পের আর্থিক অনুদান পাওয়ার জন্য রাজ্য কৃষি দপ্তরের মাধ্যমে আবেদন করতে পারবেন। তো রাজ্যের যে কৃষি দপ্তর, তাদের মাধ্যমে আবেদন করতে পারবেন, এটাই জানিয়েছে রাজ্য সরকার। যেহেতু শুধুমাত্র জমির যারা মালিক সেই সমস্ত কৃষকরাই এই প্রকল্পে আর্থিক সাহায্য পাবেন, তাই ভূমি দপ্তরের পোর্টালের মাধ্যমে জমির মালিকানা সংক্রান্ত নথি যাচাই করবে কৃষি দপ্তর। কেন্দ্রের শর্ত অনুযায়ী কিছু ক্ষেত্রে এই অনুদান পাওয়ার বিধিনিষেধ আছে। কৃষককে লিখিত স্বঘোষণা দিয়ে জানাতে হবে যে তিনি ওই সব বিশেষ ক্ষেত্রগুলির আওতায় পড়ছে না। অর্থাৎ বিভিন্ন পেশায় চাকরিজীবী যারা রয়েছেন বা পেনশনভোগী যারা রয়েছেন, তারা আবেদন করতে পারবেন না। তো সেক্ষেত্রে আপনাদের স্বঘোষণা দিয়ে জানাতে হবে। এই বিষয়ে অবশ্যই আপনারা জানবেন, আপনাদের মোবাইলে SMS পাঠানো হবে, যখনই কৃষি দপ্তর আপনাদের ভেরিফিকেশন করবে। ভেরিফিকেশন করার পরেই কেন্দ্রকে যখনই লিস্ট পাঠাবে আপনাদের যারা আবেদন করেছেন, আপনাদের মোবাইলে আপনারা SMS-এর মাধ্যমে জানতে পারবেন। এবং সেই SMS-এ কে মমতা বন্দ্যোপাধ্যায় আপনাদের জন্য বিশেষভাবে একটি চিঠি পাঠাবেন, বা আপনার মমতা বন্দ্যোপাধ্যায়ের বিশেষ বার্তা আপনাদের কাছে যাবে। যারা আবেদন করতে পারেননি আপনারাও আবেদন করতে পারবেন। তো বন্ধুরা, এবারের যে গুরুত্বপূর্ণ খবর, স্বাস্থ্যসাথী প্রকল্পে যুক্ত হলো আরও 350টি বেসরকারি হাসপাতাল। তো অবশ্যই এটি একটি বিরাট বড় সুখবর। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হুঁশিয়ারিতে কাজ হচ্ছে। প্রথম দিকে স্বাস্থ্যসাথী প্রকল্পে নাম না থাকা বেসরকারি হাসপাতালগুলিও ধীরে ধীরে নিজেদের নাম এবারে এই তালিকায় ঢোকাচ্ছে। প্রায় 350টি বেসরকারি হাসপাতাল যুক্ত হলো এই প্রকল্পে, ফলে দেশ জুড়ে সারা জাগানো এই বিমা প্রকল্পের আওতায় এখন 1,355টি বেসরকারি এবং 502টি সরকারি হাসপাতাল, সব মিলিয়ে 1,857টি হাসপাতাল এর মধ্যে যুক্ত হলো। এর মধ্যে এইমস এবং ভেলোর সহ ভিন রাজ্যের হাসপাতালগুলিও রয়েছে। তো প্রসঙ্গত, দুবারই সরকার ঘোষণার পর থেকে এখনও পর্যন্ত 40 লক্ষেরও বেশি মানুষের হাতে কার্ড তুলে দেওয়া হয়েছে। যদিও প্যাকেজ রেট নিয়ে বেঁকে বসেছিল বেশ কিছু হাসপাতাল, গত দেড় মাসে তাদের সঙ্গে দফায় দফায় বৈঠক করেছেন মুখ্যসচিব আলাপন বন্দ্যোপাধ্যায়, স্বাস্থ্য সচিব নারায়ণ স্বরূপ নিগম সহ শীর্ষ আমলারা। তো বেসরকারি হাসপাতাল এবং নার্সিংহোমগুলির বক্তব্য তারা শুনেছেন, হাসপাতালগুলিকেও বলেছেন সরকারের কাছে প্রস্তাব জমা দিতে। আর এরই মধ্যে মুখ্যমন্ত্রী বলেছিলেন, স্বাস্থ্যসাথী কার্ড থাকা কোনো ব্যক্তিকে
কোনো হাসপাতাল চিকিৎসা না করিয়ে ফিরিয়ে দিলে তার লাইসেন্স বাতিল করা হবে এই হুঁশিয়ারির ফলো মিলছে হাতে নাতে কলকাতা 224 পরগনা তো বটেই কার্যত গোটা রাজ্য থেকে স্বাস্থ্যসাথীতে নাম অন্তর্ভুক্ত করার ধুম পড়েছে এবারে বেসরকারি হাসপাতালগুলির কাছে এরই মধ্যে জানা গিয়েছে আরো একটি খুশির খবর 18 জানুয়ারি পর্যন্ত এই কার্ডের সুবিধা নিয়ে ভেলোরে 342 জন ভর্তি হয়েছিলেন 3 কোটি 29 লক্ষ টাকার চিকিৎসা সম্পূর্ণ বিনামূল্যে পেয়েছেন মানুষ আপনারা কিভাবে চেক করবেন স্বাস্থ্যসাথী প্রকল্পের আন্ডারে কোন কোন হাসপাতাল রয়েছে এই চ্যানেলে ভিডিওর মাধ্যমে আপনাদেরকে জানানো হয়েছিল স্বাস্থ্যসাথী.gov.in ওয়েবসাইটে গিয়ে আপনারা অ্যাক্টিভ হাসপাতাল লিস্ট সেখান থেকে কোন কোন হাসপাতাল স্বাস্থ্যসাথীর আন্ডারে রয়েছে সেই হাসপাতালের লিস্ট আপনারা দেখে নিতে পারবেন আপনাদের জেলায় কোন হাসপাতাল রয়েছে স্বাস্থ্যসাথী প্রকল্পের আন্ডারে তো অবশ্যই এটি একটি বিরাট বড় সুখবর আরো 350টি হাসপাতাল এর সঙ্গে যুক্ত হয়েছে বেসরকারি হাসপাতাল 5 লক্ষ টাকা পর্যন্ত চিকিৎসা বিমা আপনারা করাতে পারবেন বিনামূল্যে রাজ্যের একটি বিরাট বড় স্বাস্থ্য বিমা স্বাস্থ্যসাথী প্রকল্প এই বিষয়ে আপনাদের মতামত অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন বন্ধুরা ভিডিওটি শেয়ার করে সকলকে জানানোর সুযোগ করে দিবেন থ্যাঙ্কস ফর ওয়াচিং টেক কেয়ার